আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটি হলো আমাদের বাসার সবচেয়ে জনপ্রিয় খাবার ভুনা খিচুড়ি। তো চলুন ভিউয়ার্স, বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 2 পট চাল আর 1/2 পট ডাল নিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো রাইস কুকারে নিয়ে ভেজে নেব। প্রথমে রাইস কুকারটা অন করে এখানে আমি তেল দিয়ে দিলাম গরম করার জন্য। তারপর এতে আমি এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে থাকব। এখানে আমি 2 পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখানে কাঁচামরিচটা এভাবে ইউজ করতে হবে, তাহলে খিচুড়ির স্বাদটা অন্যরকমভাবে বেড়ে যায়। এখন আমি এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব। ভিউয়ার্স, এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ মরিচ বাটা দিচ্ছি। এটা কাঁচা মরিচ বাটা হতে হবে। এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে মশলাগুলো নেড়ে মিশিয়ে নেব। তারপর রাইস কুকারটা বন্ধ করে দেব এগুলো একটু গরম হওয়ার জন্য। বেশিক্ষণ রাখা যাবে না, মিনিমাম 5 মিনিট রাখলেই হয়ে যাবে। এখন আমি খুলে নিয়েছি রাইস কুকার, তারপর আবার কিছুক্ষণ একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি এতে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব। তারপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব। তারপর এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। আপনারাও যখন মেশাতে মেশাতে দেখবেন যে চাল নিচে লেগে যাচ্ছে, ঠিক তখন বুঝবেন যে ওই টাইমে আপনাদেরকেও পানি দিয়ে দিতে হবে। আমিও এখন এখানে চালের পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দেব। আমি যেহেতু 3 পট চাল নিয়েছি, তাই আমি আমার যে মগ আছে সেই মগে 5 মগ পানি দেব। এতে করে খিচুড়িটা একটু ঝরঝরে হবে, গুনা গুনা হবে। আর যারা একটু নরম খিচুড়ি খেতে পছন্দ করে তারা আরও 1 মগ বাড়িয়ে দিতে পারে, তাহলে খিচুড়িটা একটু নরম নরম হবে। আর আমি 5 মগ দিচ্ছি কারণ আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করছি। একটু পরে আমি আমার এই মগটা দেখিয়ে দেব আপনাদেরকে। পানি দেওয়ার পর আমি রাইস কুকারটা বন্ধ করে দেব, তারপর কুকে দিয়ে দেব। আধা ঘন্টা পরে আপনাদের এই খিচুড়িটা হয়ে যাবে। পরিমাণ অনুযায়ী টাইম কম বেশি হতে পারে। আমি যেহেতু অনেক নিয়েছি তাই আমার টাইমও বেশি লেগেছে। তো ভিউয়ার্স দেখুন, এটাই সেই মগ। তো ভিউয়ার্স দেখুন, আমার খিচুড়িটা হয়ে গেছে আর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল বাটনে ক্লিক করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।